পাঁচটা বোতলে যে আগে খেয়ে শেষ করবে সে টাইমারটা অফ করে দেবে, আর পানিশমেন্টটা খেলা শেষেই দেখাবো। আবার আজকে পানিশ তাহলে কি এমনি এটা বার্থডে ছিল বলে পানিশমেন্ট দিয়ে আজকে কি সেই দিনে বার্থডে পানিশমেন্টটা আজকেও দেবে মনে হচ্ছে, দেখি কে জেতে। পানিশমেন্ট পাইনি বলে তো আঙুল চেটে চেটে খাচ্ছিল সবার। গাইস ওটা বার্থডে ছিল, পানিশমেন্ট কেউ দেয় খাবো না, খেলা চালু কর। তো যাই হোক চলো স্টার্ট করা যাক, আর লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, মনে করে কিন্তু করবেন, আপনাদের লাইক খুব জরুরি আর সাবস্ক্রাইব। তো চলো বন্ধুরা স্টার্ট করা যাক, 3 2 1 স্টার্ট। দেখুন গাইস সেটটা ভরে গেল, পানিশমেন্ট যদি এমন দিই যে এই দুটোকেও শেষ করতে হবে। তার আগেই চোখে জল এসে গেছে, বরফ রাখার আগেই এসে গেছে। তো 1.5 মিনিট হাতে এরম করে বরফটা ধরে থাকবে, আমি এখানে টাইমারটা অন করে দেবো, ও ক্লিয়ার করে দেবো। বাটির ওপরে ধর তাহলে জলটা ওর মতো করে, ভিজে যাচ্ছে
আবার প্রথম দিয়ে বরফ কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে আর হাতে রাখার সময় নাচছে, হাত গরম করে নিচ্ছে, ঠিক আছে ও আমি এক মিনিট করে দিচ্ছি ওটা, যাক একটু দয়া এসে গেছে। গাইস বরফটা দিয়ে দিচ্ছি, টাইমার অন করে দিলাম, টাইমারটা এখানে অন করে দিয়েছি, এক মিনিট অব্দি হাতে রাখবে। রাখছি, রাখা নিয়ে দরকার, আমি রাখছি। আগুন মুখে ফুটে দিচ্ছি, কি কষ্ট, জেদ না দেখা যাচ্ছে না কষ্টটা। তো এবারে বলতে হয়নি যে পানিশমেন্টটা এখানে টাইম হয়ে গেছে, তার আগেই ফেলে দিয়েছি, মানে চোখে দেখেই ফেলে দিয়েছে টাইমার অফ করার আগে। কষ্ট হচ্ছে আমার, হাত দুটো দেখা কি সুন্দর হয়েছে, কালার লাল লাল। এগুলো আমার চাদরে গিয়ে দিয়ে দিতে হয়, রাতে আরামে ঘুম হবে, ঠান্ডা ঠান্ডা মনে হবে, এসিতে আছে। গাইস এই ভিডিওটা কেমন লাগলো আর পানিশমেন্টটাও কেমন লাগলো কমেন্টে অতি অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর আমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন, খুবই ভালো লাগবে, মজার মজার ভিডিও আছে দেখবেন, আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমার এই পানিশমেন্ট কেমন লাগলো সেটাও জানাবেন, আমার তো এখানে হালাত খারাপ, হাত পুরো লালে লাল, আমি আমার মুখে শেখছি হাতটা। তো আজকের জন্য এতটুকুই, তো তো আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, গাইস বাই বাই।